সো হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, অলরেডি আপনার যদি পেনিস ঠিকঠাক দাঁড়ায় না, অথবা আপনার পেনিস ঠিকঠাক শক্ত হচ্ছে না, অথবা আপনার পেনিস ঢোকালেই সঙ্গে সঙ্গে বমি করে দিচ্ছে, মানে বুঝেই গেছেন, এইসব সমস্যা যদি আপনার মধ্যে থেকে থাকে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। কারণ আজকে ভিডিওতে আমরা ডক্টর X100 এই ট্যাবলেটের সম্পর্কে ইন ডিটেলসে জানবো। X100 এবং 50 মিলিগ্রাম পাওয়া যায়, আর এটার কম্পিটিশন হচ্ছে সিলিডোনাফিল সিট্রেট ট্যাবলেট, যেটা 100 মিলিগ্রাম, আর এটা একটা বক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। 4 পিস ট্যাবলেট একটি স্ট্রিপে থাকছে। আর এই ট্যাবলেটটার যদি দাম দেখি, এই মুহূর্তের MRP রয়েছে ১৭৫.৬৫ MRP। এখানে এক্সপায়ারি ডেট, ব্যাচ নাম্বার, ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে। ডক্টর X100 এই ট্যাবলেটটা ম্যানুফ্যাকচার করে থাকে গালফ ল্যাবরেটরিজ লিমিটেড। এখানে ফুল অ্যাড্রেস মেনশন করা রয়েছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। আর এই ট্যাবলেটটা যদি ফুল কম্পোজিশন দেখি, এখানে রয়েছে সিলিডোনাফিল সিট্রেট রয়েছে 100 মিলিগ্রাম। বন্ধুরা, ডক্টর X100 এই ট্যাবলেটটা কী কাজে ব্যবহার করা হয়ে থাকে? এই ট্যাবলেটটা ব্যবহার করা হয়ে থাকে যাদের ঠিকঠাক পেনিস শক্ত হচ্ছে না, অথবা পেনিস ঠিকঠাক দাঁড়াচ্ছে না, অথবা টাইমিংটা কম, সেক্ষেত্রে আপনি কিন্তু এই ট্যাবলেটটা খেতে পারেন। ট্যাবলেটটা খাওয়ার কী নিয়ম রয়েছে? ডক্টর X100 ট্যাবলেটটা যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তারা খেতে পারবেন। তবে এই ট্যাবলেটটা খাওয়ার নিয়ম হলো, যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তারা শুধুমাত্র সেক্সুয়াল ইন্টারকোর্স করার ঠিক আধা ঘন্টা আগে এই ট্যাবলেটটা খেয়ে নেবেন। খেয়ে নিলেই কিন্তু দুর্দান্ত রেজাল্ট পেয়ে যাবেন, আপনার পেনিস শক্ত হয়ে থাকবে এবং আপনার পেনিস দাঁড়াবে এবং আপনার টাইমিংটা বাড়াবে। এটাই হলো এর কাজ। আর এর বিভিন্ন ধরনের সাইড এফেক্টও দেখা যেতে পারে, যেমন আপনার মাথা ব্যথা, মাথার যন্ত্রণা হতে পারে, মাথা ব্যথার সমস্যা, গাগলানো, বমি, পেট ব্যথা, বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে। আর বিশেষ করে এই ট্যাবলেটটা যারা খেতে পারবে না, যাদের হাই ব্লাড প্রেশার, হাই সুগার, বিভিন্ন রকমের বড় ধরনের কোনো অপারেশন হয়েছে, আর বিভিন্ন রকমের সমস্যা যদি থেকে থাকে, বড় কোনো রোগের সমস্যা, সেই ক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেটটাকে অ্যাভয়েড করতে হবে। তাহলে বন্ধুরা, আজকে ছিল ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, চাইলে আপনি জয়েন করতে পারেন। আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।